মানুষের সুবিধার্থে সরকার দুয়ারে আসলেও পঞ্চায়েত অফিসে দেখানি প্রধানের। চলছে দুয়ারে সরকার ক্যাম্প, বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য প্রয়োজন প্রধানের সংশাপত্র, কিন্তু প্রধান আসছে না পঞ্চায়েত অফিসে, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। এর বিরুদ্ধে ক্ষোভ দেখালেন কেশারীর গগনেশ্বর পঞ্চায়েত এলাকার মানুষজন। পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত, বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শংসাপত্র নেওয়ার জন্য পঞ্চায়েত অফিসে ভিড় জমতে শুরু করে। সকাল 11টা নাগাদ পঞ্চায়েত কর্তৃপক্ষ জানান এদিন অফিসে আসবেন না প্রধান। এমন একটি লেখা সাটিয়ে দেওয়া হয়, বিশেষ কারণে প্রধান আসবেন না, আগামী সোমবার অফিসে আসবেন। এতেই ক্ষোভ বাড়ে অফিসের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষের, বিক্ষোভ দেখান তারা। কেন পঞ্চায়েত প্রধান দীপু মান্ডি নিয়মিত অফিসে আসেন না, এই প্রশ্ন তুলে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত অফিস চত্বরে। একসময় বিক্ষোভকারীরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন, পরে কেশারী থানার পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। প্রশাসন থেকে শংসাপত্র দেওয়ার আশ্বাস পান পঞ্চায়েতে আসা মানুষজন। পঞ্চায়েত অফিসের স্থানীয় মানুষজনরা জানায় যে মাসে দু তিনবার পঞ্চায়েত অফিসে প্রধান আসেন, আমাদের বিভিন্ন দরকারে এসে ফিরে যেতে হয়। এভাবেই চলছে পঞ্চায়েত, এখন দুয়ারে সরকার ক্যাম্প চলছে, বিভিন্ন শংসাপত্র প্রয়োজন হচ্ছে, প্রধানের স্বাক্ষরও প্রয়োজন, আমরা কি করব? প্রধান না আসায় প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, সকলের একই অভিযোগ, প্রধান অফিসে আসেন না নিয়মিত। যদিও এদিন দুপুর নাগাদ উপপ্রধান সৈতি হেমরম অফিসে আসেন, তার স্বাক্ষর করা প্রয়োজনীয় কাগজ প্রদান করা হয়েছে এদিন। তিনি বলেন প্রধান অসুস্থ থাকায় আসেননি, তাই অফিসে আসতে আমারও দেরি হয়েছে, মানুষ অসুবিধায় পড়েছেন কিন্তু কিছু করার নেই। এদিন প্রধান দীপু মান্ডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এসেছি এবারে সকাল 6টা থেকে এসেছি, তারপরে 10টার সময় এই সাইনবোর্ডটা দিয়েছিল যে এখন উপপ্রধান আসবে না, সোমবার দিন আসবে। এবারে সকাল 6টায় যদি আমাদের বলে দিত যে এরকম আসবে না উপপ্রধান, তাহলে আমরা আসতাম না, আমরা যে যার বাড়িতে চলে যেতাম, যে কোনো যে যার কাজ করতাম। এবারে যখন 10টার সময় বলছে যে আসেনি, কিন্তু পরশু দিন মানে কালকে এসেছিলাম, কালকে বৃষ্টির জন্য ঘুরে পালিয়ে গেছি। তারপরে উপপ্রধান এলো 10টা 11টার সময়, তারপরে তো কিছু জনের সই হয়েছে, কিছু জনের হয়নি। আর এক সপ্তাহে দুবার আসে, এর বেশি আসে না, মানে প্রধানের সই এখন দুয়ারে সরকার হচ্ছে এক মাস ধরে, কিন্তু একবার আসে, দু দিন আসে, হয়তো দুবার একবার এরকম আসছে। এবার সবার তো দরকার প্রধানকে, এবার প্রধানকে না পেলে আমরা এখানে কি করবো? গগনেশ্বরে তো তাদের সেখানে প্রধান কেন আসছে না, প্রধান কেন আসছে না সেটা প্রধানকে জিজ্ঞাসা করবেন। আমরা কিছু কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। আজকে কতজন এসেছেন আপনারা? সকালবেলা তো অনেক লোক এসেছিল, তারা তো এইগুলো দেখে প্রধান যখন আসবে না বললো তখন পালিয়ে গেল সবাই, কিছু আবার আসছে। আজকে কয়েকদিন ধরে প্রধান সাহেব আসছেন না, এখানে আমাদের দুয়ারে ক্যাম্প হচ্ছে, ওখানে সবার কাস্ট সার্টিফিকেটের করার জন্য প্রধানের সই লাগবে। উনি বলছেন আসবেন বলে, দিয়ে ফোন করে বলেছেন যে আসবেন না, দিয়ে আজকে 10টার সময় নোটিশ দিয়ে দিয়েছেন যে আজকে উনি আসতে পারবেন না বলে। এখানে অনেক মানুষ সইয়ের জন্য এখানে এসে সকাল থেকে বসে আছে, লাইনে ছিল, দিয়ে আমাদের সবাই এখানে অঞ্চলে তালা মেরে দিয়েছিলো, যাতে প্রধান সাহেবের দিয়ে পুলিশ স্যার এসেছিলেন, দিয়ে আমাদের এখন উপপ্রধান এসছে 1টার সময়, দিয়ে আমাদের কাজ চলছে, এখন কোনো সমস্যা নেই। প্রধান কি প্রত্যেকদিন আসে? প্রধান কন্টিনিউ আসেন না, উনি সব মাসে মনে হয় দুবার ধরে আসেন, এবং উনি এলেও 10টার সময় আসেন, 1টা না বাসাতে উনি চলে যান। কেন এরকম খামখেয়ালি কেন? উনি তো আসেননি, উনি তো রাজনীতিকভাবে উনি আসছেন না, ওনার বাড়িতে প্যাড থাকে, ওনাদের বিজেপি যেগুলো লোক থাকে ওদের ওখান থেকে সাইন দিয়ে ওরা পাঠিয়ে দেন, আর আমাদের যারা টিএমসি কর্মী বা এমনি সাধারণ মানুষ এখানে এসে প্রত্যেক দিন সকাল থেকে আসবে, দিয়ে দুপুর 12টা 1টার সময় বাড়ি ফিরে যায়। পঞ্চায়েতটি কি বিজেপি পরিচালিত? হ্যাঁ, পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এটা কি রাজনৈতিক কোনো বিষয় আছে না? হ্যাঁ, রাজনৈতিকভাবে এটা এরকমই হচ্ছে, যাতে সাধারণ মানুষ এ হয় সমস্যায় পড়ে, এবং বহুবার আমরা প্রধান সাহেবকে বলেছি বহুবার, এবার উনি হ্যাঁও বলেন, তারপর উনি সেরকম আবার সেই ভুল করেন। মানে এত দেরি করে এলেন, মানুষের তো হ্যারাসমেন্ট হচ্ছে, প্রধান আসে না কেন? সাধারণ মানুষ বলছে যে প্রধান আসে না, আপনিও এলেন এত দেরি করে, প্রায় 1টা বাজে।
কি বলবেন এত দেরি করে এলেন? এরকম কি প্রতিদিন দেরি করে আসেন? কেশারী থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।